এতেকাফ এক নম্বর একটাই শর্ত, সেটা হচ্ছে যে আপনাকে মসজিদেই থাকতে হবে। এতেকাফ অবস্থায় বাইরে যাওয়া যাবে না, এতেকাফ অবস্থায় মসজিদের বাইরে যাওয়া যাবে না, যেমন ঠিক এতেকাফ ঘরে করা যাবে না। আপনারা দেখছেন আত্তাহারিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সুস্বাগতম জানাচ্ছি আত্তাহারিক টিভি মাহে রমজানের এই প্রোগ্রামে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এতেকাফ। এতেকাফ এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এজন্য আমরা প্রত্যেকেই মনোযোগী হয়ে শুনব এবং বোঝার চেষ্টা করব। আসলে এতেকাফ কেন করা হয়, এতেকাফ কী জিনিস, এতেকাফের মধ্যে আছে কি, এতেকাফের জন্য করণীয় কি, বর্জনীয় কি, এতেকাফ অবস্থায় কী কী করতে হবে, কী কী করা যাবে, কী কী করা যাবে না, ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব এতেকাফ শব্দের অর্থ কী, এতেকাফ কী বুঝাই। আমি শরীয়ত অর্থে শুধু আপনাদের পরিচয় করাব। এতেকাফ হচ্ছে লুজুমুল মসজিদ লিতাআত লিতাফাররুক লিতাআতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মানুষ থেকে সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে মসজিদকে আঁকড়ে ধরাকে এতেকাফ বলা হয়। সুতরাং একজন মানুষ এতেকাফ যখন করবে তখন সে মসজিদকে আঁকড়ে ধরবে, মসজিদের বাইরে আপনার এতেকাফ হয় না। বোঝা যাচ্ছে এখান থেকে এতেকাফ জন্য শর্ত একটা এখানে পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে মসজিদ। আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ দলিল ভিত্তিক। এতেকাফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সে নিয়ে আলোচনা করার আগে আমরা জানব এতেকাফের হুকুম কী। এতেকাফের হুকুম হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এটি একটা সুন্না কাজ, এটি ফরজও না ওয়াজিবও না, ফরজে কেফায়াও না। আমাদের দেশে প্রচলিত আছে যে এতেকাফ যদি কেউ না করে কোনো মসজিদে তাহলে পারে অন্য জায়গার থেকে কাউকে ভাড়া করে নিয়ে আসা হয়, বেতন দিয়ে বা যেভাবে হোক তাকে বসাতে হবে মসজিদে। এ মর্মে আমাদের দেশে একটা চালু আছে আমল, আসলে এটা সঠিক না। এতেকাফ একান্ত ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত সাবজেক্ট, ব্যক্তিগত ব্যাপার, এখানে সাথে কাউকে ভাড়া করে নিয়ে এসে কাউকে ধরে বেঁধে নিয়ে এসে মসজিদে বসানো এটা কোনো ধরনের শরীয়ত কাজ নয়। এই জন্য এই কাজ করা শরীয়তে আপনার গৃহীত নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ অবস্থায় কী করতেন এবং কখন প্রবেশ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফে প্রবেশ করতেন যখন মসজিদে আপনার ফজর সালাত পড়তেন, ফজর সালাতের পরে ওখানে থেকে যেতেন। কখন এটা? একুশে রমাদান, একুশে রাত যাপনের পরে ফজরের সালাতে গিয়ে আপনার ওখানেই থেকে যেতেন। এখন এই মশালা নিয়ে কিছু মতানৈক্য আছে যে ফজর সালাত পরে যাবে নাকি ২০ তারিখের মাগরিবের পরে যাবেন। সহি মত হচ্ছে ফজর সালাতের পরে মসজিদে যাবেন এটাই। তবে কেউ যদি একুশে রাত্রি যাপন করতে মসজিদে না পারে, নিজের বাসায় যাপন করতে চায় বা করতে হয়, এমতো অবস্থায় সে ব্যক্তি ফজরের সালাত নাকি মাগরিবের সালাতের পরেই মসজিদে অবস্থান করবে ২০ তারিখে, যাতে করে একুশে রমজানের মাসের যে রাতটি এটি যেন হাত ছাড়া না হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু
হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো তখন উনি কী করতেন, সাদ্দা মিজারাহু, স্ত্রীদের থেকে দূরে সরে যেতেন, স্ত্রীদের পাশে যেতেন, স্ত্রীর থেকে নিজকে পৃথক করে ফেলতেন। ওয়াহিয়া লাইলাহু, আর পুরো রাত জাগতেন, আল্লাহু আকবার। ওয়াইকাদা আহলাহু, এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন যে তোমরাও জাগো, সালাত পড়ো, জিকির করো, ইত্যাদি ইত্যাদি। আরও হাদিস মুসনাদে আছে, মুসনাদ আহমদে আছে, কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলিতু 20 বিসালাতিন ওয়া নাওমিন ফাইযা কানা আল-আশর শামরা ওয়া শাদদাল মিজার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার রমজান মুবারক মাস আসত, প্রথম তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত উনি কখনো আপনার পুরো রাত সালাত পড়তেন, কখনো ঘুমাতেন, কখনো সালাত পড়তেন, কখনো মানে কখনো সালাতও পড়তেন ঘুমাইতেন, এইভাবেই ছিল, সালাত আর ঘুমের মাঝে ছিল, কিছু টাইম সালাত পড়তেন, কিছু টাইম ঘুমাতেন, এমনই ছিল। কিন্তু যখন শেষ দশক আসতো তখন কী করতেন, সাম্মারা ও সাদ্দাল মিজার, সারা রাত জাগতেন এবং স্ত্রীদের থেকে নিজকে গটিয়ে নিতেন, বিচ্ছিন্ন করে ফেলতেন, কারণ ছেলে সন্তান স্ত্রী এরা ব্যস্ত করে ফেলে, আর তাদের থেকে বিচ্ছিন্ন করে নিজকে নিতে পারলে এই ব্যস্ততার থেকে বেঁচে যাবে এবং একাগ্রতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারবে। এই হচ্ছে আপনার এতেকাফের মর্মকথা, এতেকাফের গুরুত্ব। এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজে করেছেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ঘোষণা রয়েছে যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখ্খারা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগের পিছের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এমন আমল করতেন, সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে বলতেন, আপনি এত ইবাদত করছেন কেন, অথচ আপনার আগে পিছনে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন, আফালাম আকুন আবদান শাকুরা, আমি কি সুক্রিয়া জ্ঞাপনকারী আল্লাহর বান্দা হব না, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুক্রিয়া জ্ঞাপন করার জন্য ইবাদত করছি, আল্লাহ আমাকে তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি, কেননা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কর্ণ দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর জবান দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত পা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রেখেছেন যা ভাষায় কোনোদিন প্রকাশ করা যাবে না, প্রত্যেকটি অঙ্গপতন প্রত্যেকটি বিষয় একটু সমস্যা হলে পারে হাজার ওষুধ খেয়ে কাজ হয় না, এমন এমন অসুখ আছে। সুতরাং এই যে পুরো বডিটা একটা মেশিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা দরকার তা সেটিং করে রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এই জন্য আমাকে আরও কিছু করার দরকার, আমি জীবনে যতই ইবাদত করি না কেন আল্লাহকে খুশি করার মতো আমার দ্বারা সম্ভব না ইবাদত করে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটুকু সম্ভব ইবাদত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সুক্রিয়া জ্ঞাপন করার জন্য এত সালাত পড়তেন, সালাত পড়তে 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 পা মোবারক দুটি আপনার এই মোটা হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন, আমরা কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত আর আমাদের কোথায়, এই জন্য আমাদের একটু ভাবতে হবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত যে ইবাদত করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা আলামুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা লাইলাতান হাত্তা সাবাহ, আমি জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল পর্যন্ত পুরো রাত জাগতেন, এটা জানতাম না, কিন্তু এই রমজান মাসের শেষ দশক আসলে পুরো রাত জাগতেন, আল্লাহু আকবার। এই আমলগুলো আমরা সৌদি আরবে দেখে আসলাম, হাজার হাজার মানুষ পুরো রমজান মাস ঘুমায় না, সব সময় কোরআন তেলাওয়াত করছে, সব সালাত পড়তেছে, কেউ রাত্রে দান খেরাতে ব্যস্ত আছে, দিন রাত দান খেরাত ইত্যাদিতে ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই রাত্রি তোমরা যাপন করবে, এখানে রয়েছে অফারন্ত নিয়ামত, আমি আসছি সামনে, কিন্তু শয়তান এগুলো করতে দিবে না, শয়তান আমাদেরকে অলসতায় ব্যস্ত করে দিবে, যে কোনো কাজে ব্যস্ত করে দিবে,
এখন আলেমরা আমাদেরকে শয়তানে ব্যস্ত করে দিয়েছেন যে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে চলছে যুদ্ধ। এবাদত থেকে দূরে সরানোর এটা একটা শয়তানের কৌশল, আল্লাহ আমাদের হেফাজত করুন। মনে না চাইলেও বাধ্য হয়ে বলতে হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, সূরা আল হিজর আপনার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয় এই শয়তান, শুনো, নিশ্চয় আমার যে বান্দা হবে লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, শুধুমাত্র যারা পদভ্রষ্ট, যারা কপাল পোড়া, তারাই তোমার আনুগত্য করবে, এছাড়া কেউ করবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আল্লাহর যারা প্রিয় বান্দা তাদেরকে শয়তানে কখনো বিভ্রান্ত করতে পারে না। এই জন্য আমরা আল্লাহ প্রিয় বান্দা কিনা নিজকে নিজে পরীক্ষা করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও সতর্ক করার জন্য বলেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি وهم لكم عدو بئس للظالمين بدلا, سورة كافر 55 نمبر آيات الله پاک رب العالمين بلن افتتخذونه وذريته, تمرا کی شیطان کے ایبان شیطان سنتنا دی در کے اولیاء من دونی اما کے بعد دیا تدر کے اولی منے کرو بندو منے کرو بندو ہیشا بے گروہ کرے چھو کرونا وهم لكم عدو এ শয়তান, শয়তানের সন্তানেরা, এরা তোমাদের জন্য দুশ্মন, কাজে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা এ কাজ করবে তাদের জন্য অত্যন্ত খারাপ সময় অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইন্না শয়তান আলাইকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সূরা ফাতির 6 নম্বর আয়াত। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় শয়তান তোমাদের দুশ্মন, তোমরা তাকে দুশ্মন হিসাবে জানবে, আর সে তার দলের লোকদেরকে ডাকে যাতে করে তার দলভুক্ত লোকগুলো জাহান্নামী হয়ে যায়। সুতরাং শয়তানের যারা ডাকে যারা সাড়া দিবে তারা জাহান্নামী হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আমরা বুঝার চেষ্টা করি, শয়তানকে পরিহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু হই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন, বারবার বলেছেন ইন্নি আতাকিফুল আশরাল আউয়াল আলতামিসু হাযিহিল লাইলা সুম্মা আতাকিফুল আশরাল আওসাত সুম্মা উতীতু ফাকীলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালইয়াতাকিফ, আমি প্রথম 10 দিন এতেকাফ নাকি এতেকাফ করতাম, আর এই রাত্রিকে খুঁজতাম, কোন রাত্রিকে, লাইলাতুল কাদেরকে খুঁজতাম, তারপরে মাঝে 10 দিন আমি কি এতেকাপ করতাম, আমি এই রাত্রিকে খুঁজতাম, তারপরে আমাকে বলা হলো যে ইন্নাহা ফি আশরিল আওয়াখির, এটি হচ্ছে শেষ দশকে হয় এই রাত্রি। ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ, তোমাদের মধ্য থেকে যারা চাইবে পছন্দ করবে, মনে চায় মনে না, যারা মনে প্রাণে চাইবে এই লাইলাতুল কাদেরকে সে যেন এতেকাপ করে শেষ দশকে। হাদিসটি সহিহ মুসলিমে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতেকাপ করার উদ্দেশ্য বোঝা যাচ্ছে একমাত্র লাইলাতুল কাদেরকে পাওয়া হচ্ছে উদ্দেশ্য, এটাই হচ্ছে সব থেকে বড় ফজিলত। আর লাইলাতুল কাদেরের ফজিলত কি, এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরেই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্য আয়াতে বলেন সূরা দুখারে 3 নম্বর আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমরা এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রি কোনটি, এটি অবশ্যই লাইলাতুল কদর। অনেকেই বলে থাকেন এটি হচ্ছে আপনার শাবান মাসের 15 তারিখ, জি না, শাবান মাসের 15 তারিখ বরকতময় রাত্রি হতে পারে না, বরকতময় রাত্রি হচ্ছে লাইলাতুল কাদর। এটি প্রমাণ করে এ আয়াতে সূরা কাদর পড়ে দেখি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কাদর, এই রাত্রি যে বরকতময় তার প্রমাণ দিচ্ছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কাদর, আল্লাহ বলছে তোমরা কি লাইলাতুল কাদর জানো, এ মোহাম্মদ, লাইলাতুল কাদর কী জিনিস,
লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম। আল্লাহু আকবার, হাজার মাস থেকে উত্তম হচ্ছে একটি রাত, মাত্র একটা রাত এক হাজার মাস থেকে উত্তম। এই রাত্রি যে বরকতময়, তার প্রমাণ হচ্ছে এই রাত্রি কোরআন নাজিল হয়েছে। আমরা যদি বলি যে লাইলাতুল কদর কোরআন নাজিল হয় নাই, শাবান মাসের 15 তারিখে হয়েছে, তাহলে এই সূরা কদরকে অস্বীকার করা হবে। সুতরাং পবিত্রময় বরকতময় রাত্রিতে যেটা সূরা দোখানে বোঝানো হয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কদর কি বোঝানো হয়েছে, তাহলে এই দুই আয়াতের মধ্যে মিল খেয়ে যাবে। এটাই হচ্ছে উদ্দেশ্য আর এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এ রাত্রিতে অগণিত ফেরেশতাদের আগমন ঘটে, তারা নেমে আসে। নেমে আসে এর মানে বোঝা যাচ্ছে এরা উপরে আছে, বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে আছে, কারণ উনি সকল মাখলুকের ওপরে থাকে ইস্তার ওনার। তাই বোঝা যাচ্ছে ফেরেশতারা নেমে আসেন, ওরা ওপরে বসবাস করে, নেমে আসেন অগণিত ফেরেশতাগণ, সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালামও নেমে আসেন, বলেন সুবহানাল্লাহ। আর জিব্রাইল আলাইহিসসালাম গোটা বছরে কখনো নেমে আসেন না, জরুরি ইম্পর্টেন্ট কাজ না হলে উনি আসেন না। বোঝা যাচ্ছে এই লাইলাতুল কাদরে জিব্রাইল আলাইহিসসালামের আগমন অত্যন্ত জরুরি ইম্পর্টেন্ট রাত, তাই উনি আসেন, এটাই বোঝা যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তারা আসে বিইদনি রব্বিহিম, তাদের রবের আদেশে আসে, আল্লাহ নিজে আদেশ করে, যাও আজকে আমার বান্দারা আমাকে ডাকছে। তারপরে কি করবে, সালামুন হাত্তা মাতলাউল ফাজর, জিব্রাইল আলাইহিসসালাম এবং অগণিত ফেরেশতাগণ সবাই সালাম দিতে থাকে। আল্লাহু আকবার, কতক্ষণ পর্যন্ত, হাত্তা মাতলাউল ফাজর, যতক্ষণ সবে সাদেক না হয়। বর্তমান যে আজান সবে সাদেকের সাথে দেওয়া হচ্ছে, এই আজান পর্যন্ত জিব্রাইল আলাইহিসসালাম অগণিত ফেরেশতা এসে আমাদেরকে সালাম করতে থাকেন এই রাত্রি। এই জন্য এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এ রাত্রি জাগতেন এবং বিবিদেরকে জাগিয়ে দিতেন, যাতে করে এ রাত্রি ছুটে না যায়। সম্মানিত দর্শমণ্ডলী, এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে এ রাত্রি যাপন করা, 10টি রাত থাকা, এই জন্যই যে এ লাইলাতুল কদর যে পাওয়া যায়। আর লাইলাতুল কদরকে যদি পেয়ে যায়, তাহলে খায়রুম মিন আলফি শাহর, এক হাজার মাস থেকে আপনার উত্তম, অর্থাৎ প্রায় 83 বছর, যতদিন এবাদত করে 83 থেকে 84 বছর এবাদত করে যা নেকি কামাবেন, তার থেকে উত্তম হচ্ছে একটি। এই জন্য আমরা যদি জীবনে এমন রাত যদি বেশি না 10টা পেয়ে যাই, 20টা পেয়ে যাই, তাহলে আমাদের জীবন সফল। বানি ইসরাইল যারা অনেক বয়স পেয়েছিলেন, অধিক উমার পাওয়ার কারণে অধিক এবাদত করার সুযোগ হয়েছে তাদের, আমরা তাদেরকে ওভারটেক করে যাব যদি এমন রাতগুলো পেয়ে যাই। তো এতে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার এ রাত্রি যাপন করা শুধু লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। আর লাইলাতুল কদরকে পেলেই আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হতে পারেন জান্নাত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। লাইলাতুল কদরে নাকি এতেকাফ আমরা করবো যখন, তখন আমাদের কিছু করণীয় আছে। করণীয় কি, বেশি বেশি করে আমরা ইবাদত করব। ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে অগ্রাধিকার দেব, আমরা সলাতের মাঝে কোরআন তেলাওয়াত করা, বেশি লম্বা লম্বা করে সলাতের মাঝে কোরআন তেলাওয়াত করা। সলাত পড়তে পড়তে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করব। যদি কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে যাই, তাহলে সুবহানাল্লাহি এই জিকির করব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টি কালিমা বেশি বেশি পড়ব। তারপরে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব, দুরুদ ইব্রাহিম পাঠ করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাব, যত কাঁদতে পারেন যত চাইতে পারেন তত ভালো। এই জন্য আমরা এখানে কৃপণতা করব না। সম্মানিত দর্শক মণ্ডলী, এতেকাপ অবস্থায় এতেকাপ থেকে কখনো বের হওয়া যাবে না, কোনো কাজের জন্য বের হওয়া যাবে না। হ্যাঁ, কাজে কিছু কাজ আছে সেজন্য বের হতে পারবে। যদি মসজিদের টয়লেটের ব্যবস্থা না থাকে, তাহলে টয়লেটের জন্য যাবেন, চুপচাপ যাবেন, চুপচাপ সেরে চলে আসবেন।
যদি খাবার কেউ দেওয়ার মানুষ না থাকে তাহলে চুপচাপ বাসার থেকে খাবার নিয়ে চুপচাপ চলে আসতে পারবেন। এমনিভাবে গোসলটা করার জন্য যাবেন কি না, ওলামা কেরামদের মতবাদ মতনৈক্য আছে। স্বাভাবিক যে গোসল আছে এর জন্য যাওয়া যাবে না বাইরে, তবে হ্যাঁ গোসল যদি ফরজ হয়ে যায় তাহলে পরে সে বাইরে যেয়ে সেরে আসতে পারবে। যেমন প্রয়োজনের জন্য টয়লেটের জন্য যে যাওয়া হয়েছিল, ঠিক এইভাবে যদি গোসল ফরজ হয়ে যায় কোনো কারণে, সেটা হচ্ছে স্বপ্নদোষের মাধ্যমে, তাহলে পরে আপনার গোসলের ব্যবস্থা মসজিদে সালাত যদি না থাকে তাহলে বাইরে যেয়ে গোসল সেরে আসতে পারবেন। এই এতেকাব অবস্থায় অবশ্যই মনে রাখবেন যে আপনার স্ত্রীর কাছে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা এতেকাব করবে তখন তোমরা স্বামী স্ত্রী আদান প্রদান করতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রীর আদান প্রদান থেকে নিষেধ করেছেন যাতে করে এইগুলোর দিকে মনই না যায়, সবসময় আল্লাহর দিকে মনকে একেবারে জড়িয়ে রেখে আল্লাহকে ডাকবেন। এই জন্য আল্লাহ সিস্টেম বানিয়ে দিয়েছেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে পরে মসজিদের থেকে মাথাটা জানালা দিয়ে বের করতে পারেন যদি পানি ঢালার প্রয়োজন হয়। স্ত্রী এসে যদি চুলটা ঠিক করে দিতে চায় তাহলে এটা করতে পারবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বিশেষ প্রয়োজনের জন্য স্ত্রী আপনাকে সাক্ষাৎ করার জন্য মসজিদে আসতে পারবেন, বিশেষ প্রয়োজনে কেউ আসতে পারবেন, বাকি এখানে গপগুজার জন্য না, বিশেষ কারণে সেটা প্রয়োজন সেরে চলে যাবে। এটা হচ্ছে আংশিক বের করার জন্য সমস্যা নেই, কিন্তু যদি গোটা বডি বের করতে চান তাহলে আপনাকে এখানে তিনটি সুরাত বলবো। এক নম্বর হচ্ছে মসজিদে যদি টয়লেটের ব্যবস্থা না থাকে, গোসলের ব্যবস্থা না থাকে এবং গোসল ফরজ হয় ওই ক্ষেত্রে আপনি বের হবেন, যেটা বললাম। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার কোনো রুগী আছে তাকে দেখা আপনার খুবই দরকার, অথবা সে মমরসহ রুগী মরেও যেতে পারে, তখন আপনি এতেকাফের আগে নিয়াত করবেন যে আল্লাহ যদি ও কোনোরকম হয়ে যায় বা আমি দিনে একবার বা দুই দিন পরে বা পাঁচ দিন পরে আমি তাকে দেখতে আসবো, এমন যদি নিয়াত করে প্রবেশ করেন তাহলে আপনি তাকে দেখতে যেতে পারবেন, জাস্ট দেখে দেখে চলে আসবেন, জানাজা পড়ার জন্য যাবেন, কিন্তু সচরাচর জানাজার জন্য যাইতে পারবেন না, যেটা নিষেধ আছে। এই হলো আপনার মশালা। তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য স্ত্রীর সাথে আদান প্রদানের জন্য পুরো জায়েজ নেই, হারাম, যাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝাতে হবে। ধরো এখানে যদি কেউ শর্ত করে ঢোকে যে আমি একটু ব্যবসা বাণিজ্য করব, স্ত্রীর কাছে যাব, তাহলে শর্ত প্রযোজ্য না, গ্রহণযোগ্য না। কিন্তু আগে কোনো ব্যক্তিকে ইয়াদাতুল মারিদ, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার যদি শর্ত করেন অথবা জানাজাতে উপস্থিত হওয়ার জন্য শর্ত করেন, তাহলে ওই শর্ত আপনার প্রযোজ্য, গ্রহণযোগ্য এবং আপনি জানাজা অংশগ্রহণ করতে পারবেন যদি শর্ত দিয়ে আপনি মসজিদে যান। আর শর্ত না দিয়ে যদি মসজিদে যান তাহলে পরে এতেকাবে ঢোকেন, তাহলে আপনাকে কোথাও বের হওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এতেকাব এক নম্বর একটাই শর্ত, সেটা হচ্ছে যে আপনাকে মসজিদেই থাকতে হবে, এতেকাব অবস্থায় বাইরে যাওয়া যাবে না, এতেকাব অবস্থায় মসজিদের বাইরে যাওয়া যাবে না। যেমন ঠিক এতেকাব ঘরে করা যাবে না, মসজিদে করতে হবে এবং জুমার মসজিদে করতে হবে। আমাদের অনেক ভাই আছেন, অনেক মা বোনেরা আছেন, মা বোনেরা খাস করে বাসায় বাড়িতে নিজের গৃহে এতেকাব করেন, যে না এতেকাব হবে না, নিজের গৃহে নিজের ঘরে এখানে এতেকাব চলবে না, এতেকাব হবে না। এতেকাবের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে এবং জুমার মসজিদ হতে হবে, জুমার মসজিদ হলে উত্তম। সুতরাং যেখানে পাঁচ অক্ত সালাতে জামাত হয়, জুমা হয়, সেখানে এতেকাব করতে হবে। তার প্রমাণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এতেকাব প্রবেশ করার ইচ্ছা করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতেকাব করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো এতেকাব করবেন, আমাদেরকে অনুমতি দেন, আমিও এতেকাব করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আয়েশাকে বললেন যে আপনি তো অনুমতি পেয়েছেন, আমার জন্য অনুমতি আপনি একটু নিয়ে নেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। এবার সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে ওরা দুইজন যেহেতু এখানে খিমা বেঁধে ফেলেছে মসজিদের ভিতরে, আমিও এই খিমা বানাই, তো উনি অর্ডার করলেন যে
জাইনাব সালমানা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্ডার করলেন যে আমার জন্য একটা খিমা তৈরি করা হোক। এবার যখন খিমা তৈরি করা হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন, দেখার পরে বললেন আল বিররা আরাদনা বিহাজা, এটা দিয়ে কি তোমরা কল্যাণ মনে করছো, কল্যাণের উদ্দেশ্য করেছো, খিমা খিমা হয়ে গেছে সব, ইংজাউহা ওটাই ফলো, এগুলো ফালা আরাহা এগুলো দরকার নেই। ভাইরা আমার সব মসজিদ থেকে উঠিয়ে দিলেন, ফাতারা কালি এতেকাব ফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই রমজান মাসে এতেকাব করলেন না, হাত্তা এতেকাফা ফি আশির আওয়াল আওয়াল মিন শাওয়াল, শাওয়াল মাসের প্রথম সপ্তাহে উনি এতেকাব করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা বুঝতে পারলেন যে এতেকাফ মসজিদই হতে হবে, উম্মাহাতুল মুমিনিন মসজিদে এতেকাব করার জন্য খিমা বানাইছিলেন, নবী করিম সাল্লাল্লাহু একাধিক খিমা দেখার কারণে এগুলোকে সব উঠিয়ে ফেললেন, আর সে রমজান মাসে নিজেও এতেকাব করলেন না, স্ত্রীদেরকেও করতে দিলেন না। এ দ্বারা প্রমাণিত হয় যে মসজিদ ছাড়া কোনো এতেকাব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাটা মসজিদে নববীর ওয়ালের সাথে লাগানো, একেবারে ওয়ালের সাথে লাগানো, মসজিদে নববীর ওয়াল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াল একটাই বলা যায়। তারপরও নবী করিম সাল্লাল্লাহু স্ত্রীবর্গগণ আমাদের উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, ওনারা ঘরে এতেকাব করে নাই, মসজিদে খিমা বানিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে কি, যদি ঘরে এতেকাব করা যেত তাহলে নবী করিম সাল্লাল্লাহু নিজেই বলতেন যে তোমরা ঘরে করো, মসজিদে কেন খিমা করতেছ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু কথা বলেন নাই। বোঝা যাচ্ছে মসজিদ ছাড়া এতেকাফ করা যাবে না, করলে পারে কোনো লাভও হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। তার মধ্যে এক নম্বর এখানে যেটা পাওয়া গেল যে এই মাসে এই রাত্রিতে কোরআন নাজির হয়েছিল, এতেকাফ এই জন্যই করবো যে আমরা লাইলাতুল কদরকে জেনে পেয়ে যাই, আর লাইলাতুল কদরে এই রাত্রিতে কোরআন নাজির হয়েছিল। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে বলছেন, যে প্রশ্নটিকে বলা হয় ইস্তেফাম মিনাত তাফখিম, তাফখিম ও তাজিম বড়ত্ব বর্ণনা করার জন্য, অমা আদরা কামা লাইলাতুল কদর, এটা বড়ত্ব বর্ণনা করা বোঝানো হয়েছে। সুতরাং এটা রাজ্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ তা এটা প্রমাণ করে। তৃতীয় নম্বর এখানে বোঝা গেল আন্নাহা খৈরু মিন আলফি শাহর, এটা এক হাজার রাত্রির থেকে উত্তম রাত্রি। চতুর্থ নম্বর যেটা পাইলাম আমরা আন্নাল মালায়েকাতা ইকাতা তাতানাজ্জালু ফিহা, এই রাত্রিতে ফেরেশতাদের আগমন ঘটে, জিব্রাইল আলাইহিস সালামের আগমন ঘটে, আর ফেরেশতাদের আগমন ঘটা জিব্রাইল আলাইহিস সালামের স্বয়ং আগমন ঘটা, এর মানে সেই বরকত আর রহমত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ নিয়ে আসা, আর অন্য কিছু না। আর পঞ্চম নম্বর হচ্ছে এই রাত্রিতে এই ফেরেশতারা, অগণিত ফেরেশতারা জিব্রাইল আলাইহিস সালাম সালাম দিতে থাকেন এই মুসল্লিদেরকে, এই রাত্রি যাপনকারী মুমিন মুসলমানদেরকে। ষষ্ঠ নম্বর যেটা পেলাম আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির জন্য এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি যে এর জন্যই একটি পুরো কোরআনের সূরা নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে সূরাটির নাম হচ্ছে কদর। একটি পুরো সূরা এই রাত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতেকাব করব এই রাতটিকে পাওয়ার জন্য, আর অন্য কিছু না। এই রাতটি যদি পেয়ে যাই আমরা তাহলে 83 বা 84 বছর ইবাদত করে যা পাবো আমরা তার থেকে বেশি কিছু পাবো এই রাতটি যাপন করার কারণে। এই জন্য আমরা প্রত্যেকেই এখন থেকেই ইচ্ছা করি এবং ইচ্ছা করি পণ করি, আর পাক্কা ইচ্ছা করি যে আল্লাহ এ রাত্রি আমরা জাগবো, বাড়িতে হলো জাগবো, মসজিদে এতেকাব যদি করি তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো জাগবই, অবশ্যই আমাদের সময়গুলো নষ্ট করব না, এতেকাব অবস্থায় পেপার পত্রিকা পড়বো না, এতেকাব অবস্থা রেডিও নিয়ে খবর শুনবো না, এতেকাব অবস্থা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো না, এতেকাব অবস্থা নিয়ে দুনিয়ার কোনো কাজে আমরা মন দেব না, সব সময়ের জন্য আল্লাহকে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে তারপরে আপনাদের সকলকে তৌফিক দান করেন, যেভাবে ইবাদত করলে লাইলাতুল কদরকে পাওয়া যাবে সেভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।